আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন চ্যানেল বাংলাদেশি কমন ব্লগারে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ শনিবার, এখন খুব সম্ভবত 5টার কিছুটা বেশি বাজে। ফজরের নামাজের পর আল্লাহর নামে আমরা এক জায়গায় রওনা হয়েছি। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে যখন এদেশের রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়, তখন 1896 সালে কুমিল্লা আখাউড়া শাহবাজপুর রেলপথ স্থাপন করা হয়। তারপরে 1903 সালে আসাম বেঙ্গল রেলওয়ের পরিচালনায় বেসরকারিভাবে লাকসাম নোয়াখালী রেলপথ চালু করা হয়। 1905 সালে এই লাইনটি সরকার কিনে নেয় এবং 1906 সালে 1 জানুয়ারি আসাম বেঙ্গল রেলওয়ের সঙ্গে একসাথে করে দেওয়া হয়। টঙ্গী ভৈরব আখাউড়ার মধ্যে রেলপথ স্থাপনা করা হয়। পরে 1910 থেকে 1914 সালের মধ্যে টঙ্গী আখাউড়া লাইনের স্টেশন হিসেবে আখাউড়া রেলওয়ে স্টেশন চালু করে দেওয়া হয়। সময় গড়িয়ে এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টার উপর। আমরা চলে আসছি তেজগাঁও স্টেশনে তিতাস দিয়ে। তিতাস আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় ট্রেন, সবাই জানে। তিতাসে যেহেতু অনেক বেশি জনতার ভিড় থাকে আর গুরুস্তরীয় থাকে বেশি, আর আমরা 2টা সিটিং টিকিট পাই নাই, একটা স্ট্যান্ডিং পাইছি, একটা সিটিং পাইছি, আর ভিড়ও ছিল অনেক বেশি, তাই আর শেয়ার করলাম না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভাবছেন আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আমি ঢাকায় এসেছি, তেজগাঁওয়ে, তেজগাঁও কলেজ এইটা। এখানে আমার পরীক্ষার সিট পড়ছিল। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের একটা পরীক্ষা ছিল গত 17 তারিখ, আমি ওইটাতে অ্যাটেন্ড করছি। এখন পরীক্ষা শেষ, খুব বেশি খিদা লাগছে। যেহেতু আমরা খুব ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে আসছি, আমাদের নাস্তা করা শেষ। আমরা যেই জায়গাটায় নাস্তা করছি এটা তেজগাঁও কলেজেরই একটা ক্যান্টিন। আমি আপনাদেরকে চারপাশটা একটু পরেই ঘুরিয়ে দেখাবো, সাথেই থাকুন আর দেখতে থাকুন। তেজগাঁও কলেজটা খুব সুন্দর, ক্যাম্পাসগুলোও অনেক বড় বড়, বিল্ডিংয়ের পরিমাণও প্রায় যথেষ্ট বড়, আর যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। ভালো লাগছে আমার কাছে দেখা। আর আমার সিট পড়ছিল কলেজের 8ম তলায়। এদের ক্যান্টিনের খাবারের অবস্থাটা ভালোই, কিন্তু সামনের জায়গাটা কিছুটা মানে অপরিষ্কার। আমাদের নাস্তা করা শেষ, আমরা এখন একটু বের হবো, দেখবো চারপাশটা। আমরা এখন কলেজের পাশেই বড় একটা লাইব্রেরিতে ঢুকলাম। গতকালকে রাত্রে আমরা যখন ঢাকা আসবো শুনে আমার মেয়ে বলছে, আম্মু তুমি ঢাকা গেলে আমার জন্য রং পেন্সিল নিয়ে আসবা। তো আমার পরীক্ষা এখন শেষ, তার জন্য আমি আমার মেয়ের জন্যই রং পেন্সিল কেনার জন্য এইখানটায় ঢুকছি। ফার্স্টে ঢুকে আমরা ডান পাশের আঙ্কেলকে জিজ্ঞাসা করছি রং পেন্সিল কোন সাইডে। উনি বলে দিছে হাতের বাম পাশে। এই লাইব্রেরিটা অনেক বড় আর এর ডিসিপ্লিন খুব সুন্দর লাগছে আমার কাছে, ভালো লাগছে, খুব পরিপাটি গুছানো। একটা স্টুডেন্টের শিক্ষাক্ষেত্রে এ টু জেড যা প্রয়োজন সব অল ইন ওয়ান এই লাইব্রেরিতে সবই পাওয়া যায়, দেখে খুব ভালো লাগছে। Thank you.
আমরা প্রথমে 24 পিসের রং পেন্সিলটা দেখছি, বাট এটা মোমের, হাতে একটু টাচ লাগলেই হাতের মধ্যে লেগে যেতেছে। আমি হাতে আঙ্গুল দিয়ে টেস্ট করছি, আর যেহেতু আমার মেয়ে একটু বড়, ক্লাস ওয়ানে পড়ে, সে নিজেই হাতে জোর দিয়ে রংটা করতে পারে, তার জন্য আমরা ওইটা নিছি না, পেন্সিলের গুলা নিছি। পেন্সিলের মধ্যে ফেবার ক্যাস্টেলটা সবচেয়ে বেশি ভালো রং পেন্সিল, পরে অনেকগুলা বাছাই করে আমরা ফেবার ক্যাস্টেলই নিছি। এর আগেও কয়েকবার আমি ঢাকা শহর আসছি জব এক্সাম দিতে, কিন্তু আমার বড় বোনরার সাথে, আজকে আমি আসছি আমার হাজবেন্ডের সাথে। এই প্রথম আমি আমার হাজবেন্ডের সাথে কোনো জব এক্সাম দিতে আসছি। আমরা কোনো কেনাকাটা করছি না, আমরা জাস্ট শুধু দেখতাছিলাম ঘুরে ঘুরে। এই দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় বা নিত্য ব্যবহারের জন্য ছোটোখাটো জিনিস খুব ভালো পাওয়া যায়। ঘুরে দেখার মধ্যে এই জিনিসগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তার জন্য আমি ভিডিও করে রাখছি। আমার ভিডিওতে খুব কালারফুলও দেখাইতেছিল। আমরা এখন আছি বিআরটিসি বাসের দোতলায়, আর আমার ক্যামেরাতে যা দেখছেন তা হচ্ছে রমনা পার্ক। আমরা যেহেতু প্রয়োজনে অন্য এক জায়গায় যাচ্ছি, তার জন্য আর এখানে নামলাম না। বাসে বসেই আপনাদের জন্য কিছুটা ক্যাপচার করে নিলাম। আমাদের সব কাজ শেষ, এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা কোথায় আসছি গম্বুজ দেখে অবশ্যই সবাই বুঝতে পারতাছেন। এর মধ্যে আমরা দুপুরের খাবারটাও সেরে নিছি। এখন টিকেটের জন্য আমরা ওয়েট করতেছিলাম, বাট হঠাৎ করেই দেখি উপকূল দাঁড়ায় আছে, জাস্ট সাইডা দিব এমন সময় প্রায় 3:30টার উপরে বাজে গেছে। আজকে উপকূল একটু দেরি করছে, তার জন্য আমরা উপকূল পাইছি। ট্রেন ছেড়ে দিছে, আর আমরা কুমলাপুর রেল স্টেশন পার হয়ে এখন বিমানবন্দরে আসি। ট্রেন এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, আমরা যেহেতু টিকিট কাটি নাই, ট্রেনের দরজায় অনেক সময় দাঁড়ায় থাকতে দেখা যায় সাদা ড্রেস পরা বা সবুজ ড্রেস পরা, তাদের কাছে অনেক সময় সিট চাইলে বা টিকিট চাইলে দেয়। আমরা ওনাদের কাছ থেকেই নিছি দুটা টিকিট, নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ছি। আমরা এখন আছি মেঘনা নদীর উপরে রেলওয়ে সেতুতে। এই সেতুটা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব ও আশুগঞ্জ উপজেলার মাঝে মেঘনা নদীর উপরে অবস্থিত। একই সাথে দুইটা সেতু পাশাপাশি রয়েছে। প্রথমটা হচ্ছে শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু বা ভৈরব প্রথম রেলওয়ে সেতু, পূর্বে যেটা কিং জর্জ ষষ্ঠ সেতু নামে পরিচিত ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে জিল্লুর রহমান রেলওয়ে সেতু বা ভৈরবের দ্বিতীয় সেতু। সেতু দুইটির পাশেই রয়েছে সৈয়দ নজরুল ইসলাম সেতু। প্রথম সেতুটার নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 87 বছর আগে 1935-এ, আর দ্বিতীয় সেতুটার কাজ শুরু করছিল 2013-তে, প্রায় 8 বছর আগে।
ট্রেন এখন সেতু পেরিয়ে স্টেশনে প্রবেশ করবে। আশুগঞ্জ স্টেশনে আমরা নেমে পড়লাম আর ট্রেন চলে যাচ্ছে ট্রেনের বাড়ি নোয়াখালীতে, উপকূল এক্সপ্রেস। আপনি যদি এখনও আমার সাথে থেকে থাকেন আর আমার ভ্রমণ ভিডিওটি সামান্য পরিমাণেও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, যাতে আমি নেক্সট টাইমে ভিডিও পাবলিশ করলে আপনি সাথে সাথেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।